সো হে গাইস, হোয়াটস অ্যাপ। আজকে আমি বারুহাসে বেশ কয়েকটা জায়গায় ঘুরবো। এখানে আমি 2 দিন হলো এসেছি আমার এক রিলেটিভের বাসায়। সো এখন আমি বের হচ্ছি এবং আমি প্রথমে যাব এখানে এক রাজপ্রাসাদ, পুরাতন একটা বাড়ি সেই জায়গায়। দেন সেখান থেকে পারমিশন নিয়ে যদি শ্যুট করা যায় তাহলে ভিতরে শ্যুট করব, না হলে করব না। এবং তারপর সেখান থেকে বাজারে যাব। আমি বাজারে যাওয়ার আগে একটা পরিষদ আছে, সেখানে একটু দেখবো। দেন সেখান থেকে বাজারে কিছু খাওয়া দাওয়া করে আমি একটা ব্রিজে যাব। যাবো, দেখা যাক। আমি শুনছিলাম ওখানে যাওয়ার আগে পারমিশন নিতে হবে, তো ওখানে যাওয়ার যে আগে ভিতর থেকে পারমিশনটা নিয়ে আসবো। যদি পারমিশনটা দেয় তাহলে ভিডিও করবো ওর ভিতরে, যে ভিতরটা দেখানোর চেষ্টা করবো। তো এভরিওয়ান, এটাই হচ্ছে সেই পুরাতন বাসা, মানে রাজপ্রাসাদটা। সো এর ভিতরে এখন যাব, তার আগে পারমিশন নিতে হবে। তো বাইরে থেকে কিন্তু লুকটা আমার অসাধারণ লেগেছে। আর এটা কি একটা তালাবন্দি একটা ঘর, জানি না এর ভিতরে কে আছে, হয়তো বা তেমন কেউই জানে না, শুধুমাত্র পুরাতন লোকজনই জানে এর ভিতরে কে আছে। সো বাড়ির এটাই হচ্ছে মেইন গেট, মেইন গেট দিয়ে প্রবেশ করলাম এবং বাড়িটা কিন্তু মানে লুকটা অনেক সুন্দর। এর ভিতর দেখা যাবে কিন্তু ভিতরে শ্যুট করা যাবে না, এই জন্য আমি সরি, কিন্তু আমি দেখলাম আমার ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো বাইরে থেকে দেখা যাচ্ছে বাইরেটা কিন্তু জোস, অনেক সুন্দর বাসা। সো গাইস, এখন একটু বাজারে যাব। ইউনিয়ন পরিষদে এবং অনেক সুন্দর সুন্দর ফুল আছে, ইউনিয়ন পরিষদে খুবই ভালো। এসে কাকার সাথে দেখা হয়েছে, সেই জায়গায় ভালো মুড়ি মাখায় এবং দেখা যাক তার থেকে মুড়ি খাবো। কাকা মুড়ি দিন তো মুড়ি দিন। কাকা আপনি কি ছোলা বুটি ইউজ করেন? মানে ইয়া খালি সিদ্ধ করা, সিদ্ধ ফেলাই দাও না। যে কাকা এখন মুড়ি দিয়ে দিল, মুড়ি খেলাম কিন্তু দুর্ভাগ্যবশত কাকা এই জায়গায় নামাজ পড়তে গেছে। তো ইনশাল্লাহ আসার পথে কাকাকে কাকার বিলটা পেমেন্ট করে দিব। যাই একটু সামনের দিকে ঘুরে আসি। অনেক আঙ্কেলরা বসে মুড়ি খাচ্ছে। আঙ্কেল মুড়ি তো ভালো লাগে তো? হ্যাঁ খুব ভালো। আচ্ছা এই এখানে এটাই একমাত্র দোকান, খেলে ভালো লাগে। আচ্ছা আচ্ছা ভালো থাকবেন। আমি এখানে আসার পর যে জায়গা থেকে আমার চুলটা কাটাই সেটা হচ্ছে এই সেলুন, এবং এখানকার এই আঙ্কেল আমার চুল কাটা দেয় অল টাইম। আঙ্কেল আপনার এটা সেলুনে কত বছর হয়েছে? আমার হলো 29 বছর। 29 বছর এই জায়গায় স্থাপিত। সো গাইস, এটা হচ্ছে বারুহাস হাই স্কুল, অনেক পুরাতন একটা স্কুল। সো এটার ভিতরে এখন প্রবেশ করবো, এর প্রাঙ্গনটা দেখানোর চেষ্টা করব। তারপর আমি এই দোকান থেকে চা খাই, এই কাকা আমাকে অল টাইম চা বানিয়ে দেয়।
ছোট দোকান কিন্তু চা অনেক টেস্ট। চা খাবা? আচ্ছা কাকা, তিনটা দুধ চা দিন, চিনি বেশি করে, তিনটা দুধ চা দিন। আপনার এই দোকানে কত বছর? এই ঘরে 3 বছর। আর আগে কোথায় ছিল? ওই সাইডে। আচ্ছা তো তিনটা দুধ চা একটু কড়া করে দিন। তো কাকা মাত্র এসে আমাদের চাটা দিয়ে গেল, তো এখন আমি চাটা খাবো। আচ্ছা আমার একটু খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো। চলে আসলাম মাদাই বিচ, এটাই বলছিল মাদাই বিচ অনেক সুন্দর, কিন্তু এখন এই করোনার জন্য এই জায়গায় কেউ আসে না। আগে তো আড্ডা বসতো অনেক, কিন্তু করোনার এই মহামারীর টাইমেই এই জায়গাটার এই অবস্থা। আসো দেখি ঘুরে দেখি কি অবস্থা। ওয়াও গাইস, এই পানিটাই কিন্তু আমরা যে চলন বিল দেখি না, চলন বিলে কিন্তু এই জায়গা থেকে পানিটা যায়। কেন এই জায়গা থেকে পানিটা যায় চলন বিলে? ওয়াও নাইস প্লেস, হ্যাভ আ নাইস প্লেস। তো দেখা যাক, আমি নিচে যাওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু অসাধারণ, মানে আকাশটাতে দেখা যাচ্ছে একদম। একদম গা গেছে, ট্রাক গেল ভাইয়া গেল। এটা কি গাছ? আবার পোকাও দেখা যাচ্ছে ভাই, আমি টাচ করবো না। অনেক সুন্দর ফুলটা কিন্তু অনেক সুন্দর। আমি শুনতাম যদি খাওয়া যেত নিয়ে যেতাম নাকি, এগুলো তুলার একটা ফাটিয়ে দেখা যায়। দেখিয়ে দিক ধরো, এটা ফাটা থেকে আমার হাতের কি অবস্থা, মেবি এটা কোনো আঠা গাছ আমি বুঝতে পারি নাই। দেখি পাও দিয়ে ফাটাবো, দেখি ছোট ভাই এটা কি দিল। ওয়াও হোয়াট আ বিউটি ম্যান, অনেক সুন্দর, অনেক সুন্দর কিন্তু কিন্তু আমার হাতে আটকে গেল, এবং বিষয়টা দেখতে হবে যে এটা কি গাছ। মানে বুঝতে পারলাম বিষয়টা, এটা থেকেই এই ফুলগুলো বের হয়। মানে এদিক ধরো, আমার ধরো, এই গাছটা যখন মানে এই ফলমূলটা যখন বড় হবে, অ্যাট লাস্ট এটা অটোমেটিকলি ফেটে যাবে। ফেটে গিয়ে যে বিচিগুলো কিন্তু মানে অনেক সুন্দরভাবে হয়ে এরকম, দেখো দেখো কি সুন্দর উঠতেছে এগুলা, এরকমই হবে। সামনে দেখলাম মাছ চাষ করে, মানে মাছ ধরার মতো একটা সুন্দর, এটার নাম আমি সঠিক জানি না, বাট এবার যে মাছ ধরে মানে বললাম তোমরা খাইলে বললাম আমি নষ্ট করে দিই, থাকার পরে
তারপরে ওখানে নামাজ সালাম পড়া পর পরে এখানে সন্ধ্যার দিন শেষে খুব ক্লান্ত এখন এখন একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি অনেক বাতাস ভালো লাগতেছে কিছুক্ষণ এখানে বসে থেকে বাসার দিক যাব আর এখানে নদীর স্রোতের মতো যাচ্ছে জিনিসটা খুব ভালো লাগতেছে এখন যে ফ্রেশ হবো ফ্রেশে খাওয়া দাওয়া করবো তারপরে রেস্ট নেবো তো কী করবো বাই। সো ইয়াপ গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ইন ফিউচার আরও অনেক কিছু আসবে। সো ওয়েট অ্যান্ড সি গাইস।